আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আশা করি তোমরা অনেকে ভালো আছো। এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটির সাথে সংযুক্ত হবে তাদের জন্য বলবো, এসএসসি লেভেলের তোমরা উচ্চতর গণিতের গ বিভাগে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা যে দুটি অধ্যায় থেকে তোমরা একটি বিভাগ পেয়ে থাকো, এই বিভাগ থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলবো, বা তোমরা অনেকে জানো নবম থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সকল শিক্ষার্থীদেরই কিন্তু একটি টেন্ডেন্সি থাকে যে সম্ভাবনার অধ্যায়টি তোমরা পরিপূর্ণভাবে, যে 10 মার্কসের একটি সৃজনশীল থাকে, এখান থেকে 10-এ 10 পেতে চাও। তো অবশ্যই তোমরা সম্ভাবনা থেকে 10-এ 10 পাবে বা 10-এ সৃজনশীলে 10 মার্কস পাওয়ার জন্য তোমাদের আসলেই কিছু কৌশল বা কিছু পরিশ্রমের কথা বলবো। কারণ সম্ভাবনার অধ্যায়টি অ্যাকচুয়ালি অনেক সহজ হলেও আমরা এই গ বিভাগ থেকে ত্রিকোণমিতি একটি প্রশ্ন থাকে এবং সম্ভাবনা একটি প্রশ্ন থাকে। তোমরা দুইটি প্রশ্ন থেকে তোমাদের ইচ্ছা মতো সংক্ষিপ্ত সিলেবাসে দুইটি প্রশ্নের উত্তর করতে পারো, বাট নর্মাল নিয়মে আমরা দেখে থাকি যে ক বিভাগ থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকে বীজগণিত, খ বিভাগ থেকে জ্যামিতি থেকে তোমাদের 3টি প্রশ্ন থাকে, আর গ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং তোমরা পেয়ে থাকবে সম্ভাবনা। তো সম্ভাবনার গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি মনে রাখতে হবে, এখানে আমি লিখেছি দেখো 306 থেকে 315 পর্যন্ত এই পেজগুলোর প্রতিটি লাইন তোমরা একবার হলেও নবম শ্রেণী থেকে হয়তো প্র্যাকটিস করে এসেছো, বাট আমি আরেকবার বলবো 10-এ 10 মার্কস পাওয়ার জন্য অর্থাৎ সম্ভাবনা থেকে সৃজনশীল প্রশ্নের আনসার করার ক্ষেত্রে তোমাদের অনুরোধ থাকবে যে এখানে যে ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা সৃজনশীল প্রশ্নের কনং যে প্রশ্ন থাকে, দৈব পরীক্ষা, সমসম্ভাব্য ফলাফল, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, পরস্পর বিপরীত সম্ভাবনা বা অসম্ভব ঘটনা, আমাদের এই যে সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এসএসসি লেভেলের জন্য বলবো। তোমরা মেন বইটি কিন্তু অনেক ভালো করে সংজ্ঞাগুলো দেওয়া আছে সেভাবে লেখার চেষ্টা করবে, যাতে করে আমরা শিক্ষক মণ্ডলী তোমাদের 2 মার্কসের জন্য যে সৃজনশীলের প্রশ্ন নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হয়, এই 2 মার্কস যেন ছুটে না যায়। কারণ আমরা শিক্ষক মণ্ডলী দেখি যে তোমরা সংজ্ঞা টাইপের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বানিয়ে লেখো, তোমাদের সংজ্ঞা সাথে সাথে প্রতিটি সংজ্ঞার সাথে উদাহরণ না চেলেও চেষ্টা করবে উদাহরণ দেওয়ার, তাতে করে দেখবে যে তোমাদের অনেক উপকার হবে। তো যাই হোক, আজকে আমি মূলত তোমাদের এই সম্ভাবনার অধ্যায়টিতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ এমসিকিউ এবং আমাদের মেন ম্যাথ সহ কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের লিঙ্ক আছে, কাজের গাণিতিক প্রবলেম আছে, উদাহরণের ম্যাথ আছে বা অনুশীলন যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং কোন কোন ম্যাথগুলো কোন টাইপের এই বিষয়গুলো আমি একটু তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, প্রথমে যদি বলতে চাই, প্রথম যে প্রশ্নটি আছে যে সম্ভাবনার ক্ষেত্রে আমাদের এমসিকিউগুলো কীভাবে আমরা কমপ্লিট করব, সেই এমসিকিউগুলো নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তা আমরা সম্ভাবনার কি আমরা প্রবাবিলিটি বলে থাকি। দেখো, প্রবাবিলিটি যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি, ওকে। এবং এই যে সম্ভাবনার সূত্র তোমরা জানো যে সম্ভাবনার যে কোনো আমাদের একটি ঘটনা থেকে সম্ভাব্য যে ফলাফল সমূহ পাওয়া যেতে পারে বা অনুকূল যে ফলাফল পাওয়া যেতে পারে, এই অনুকূল ফলাফল এবং সমগ্র সম্ভাব্য ফলাফলের মধ্যে যে আমাদের একটি রেশিও বা আমাদের একটি ভগ্নাংশ আকারে থাকে, বা আমরা সমগ্র সম্ভাব্য ফলাফলকে আমরা একটি ভগ্নাংশের সাথে যদি কম্পেয়ার করি, তখন এটিকে আমি হর এর সাথে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল
একটু দেখো সমগ্র সম্ভাব্য ফলাফল, আর আমরা যে ফলাফলটা আমরা আশা করব আমার অনুকূলে থাকবে, অর্থাৎ যেটি চাইবো ঘটনা ঘটতে পারে কিনা, এই ফলাফলকে আমরা লব আকারে যদি ধরি তাহলে বলবো উক্ত ঘটনার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। তো লক্ষ্য করো যে এই যে সমগ্র সম্ভাব্য ফলাফল, এই সমগ্র সম্ভাব্য ফলাফলকে যদি আমরা একটি সার্বিক সেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, এবং সার্বিক সেট থেকে তো আমাদের বিভিন্ন সেট আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে এমন হতে পারে যে আমরা একটি লুডুস ছক্কা নিক্ষেপ করলাম, তো লুডুস ছক্কা যদি আমরা নিক্ষেপ করি সেক্ষেত্রে দেখো লুডুস ছক্কা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কত হতে পারে, দেখো ওয়ান আসতে পারে, টু আসতে পারে, থ্রি আসতে পারে, ফোর আসতে পারে, ফাইভ আসতে পারে, সিক্স আসতে পারে। তো এই সমগ্র সম্ভাব্য ফলাফলকে আমরা যদি সার্বিক সেটের সাথে কম্পেয়ার করি তখন দেখো এটিকে আমি এস দ্বারা প্রকাশ করলাম, তাহলে নাম্বার অফ এস কত হতে পারে, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল যখন আমরা নাম্বার অফ এস বলছি তখন দেখো ছয়টি ঘটনা আমরা পাচ্ছি। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা একটি লুডুস ছক্কা নিক্ষেপ করার কারণে কিন্তু আমরা ছয়টি ঘটনা বা সমগ্র সম্ভাব্য ফলাফল বা সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি, সার্বিক সেটের সাথে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা ছয়টি ঘটনা পেয়ে থাকব। এখন যদি বলা হয় যে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, যদি আমরা এখন পেতে চাই যে আমাদের জোড় সংখ্যা কী আসতে পারে, যে একটি লুডু আমরা ছক্কা নিক্ষেপ করলাম সেই ক্ষেত্রে জোড় পাওয়ার সম্ভাবনা কত, তো লক্ষ্য করো এক থেকে ছয় পর্যন্ত এই ছয়টি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যদি ডিজিট দ্বারা প্রকাশ করি তাহলে ছয়টি অঙ্ক আছে, এর মধ্যে দেখো আমাদের মৌলিক সংখ্যা আমরা এখানে পাবো, তো দেখো দুই একটি মৌলিক সংখ্যা, দেখো এখানে তিন একটি আমরা মৌলিক সংখ্যা পাবো, আর দেখো পাঁচ একটি আমরা মৌলিক সংখ্যা পাবো। তাহলে আমরা যদি বলি প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, যদি আমরা বলতে চাই দেখো প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি পেতে পারি, দেখো তাহলে মৌলিক সংখ্যা পাওয়ার বা আমরা যে ঘটনাটা ঘটিয়েছি ওই ঘটনা থেকে আমরা একটা অনুকূল ফলাফল যদি পেতে চাই, তো সুডু লুডুস ছক্কা আমরা যখন নিক্ষেপ করেছি তখন আমাদের এই ছয়টি ঘটনা আসবে এবং এই সমগ্র সম্ভাব্য ফলাফল আমাদের ছয় আসবে, এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা যদি পেতে চাই তো মৌলিক সংখ্যা আসতে পারে দেখো দুই তিন পাঁচ, তাহলে তিনটি আমরা ঘটনা পেয়ে থাকবো। তাহলে আমরা দেখো প্রবাবিলিটি অফ কী লিখতে পারবো বলতো, প্রবাবিলিটি অফ আমরা লবে আমরা লিখতে পারবো আমার অনুকূলে কয়টি ফলাফল আসতে পারে, তিনটি, তিনটি মৌলিক সংখ্যা, আর আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল আসতে পারে কত দেখো এখানে আমাদের ছয়টি। এটিকে যদি আমরা লোয়েস্ট টার্ম করি, আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে আমরা হাফ পাবো, এটিকে যদি আমরা দশমিকে কনভার্ট করতে চাই তাহলে আমাদের পয়েন্ট ফাইভ আসতে পারে। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো যে সম্ভাবনার এই গাণিতিক প্রবলেমগুলো কিন্তু খুব ইজিভাবে নাও, বাট আমার অনুরোধ থাকবে তোমরা চোদ্দ অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনুশীলনের উদাহরণ কাজ এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, এবং যে সংজ্ঞাগুলো আছে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে শিখে যাবে। তো আমি যদি এখন মেন ম্যাথে একটু ফিরে আসতে চাই, মেন ম্যাথে আমরা কী পেতে পারি আমরা যদি একটু দেখি, আমি একটু সময় নিচ্ছি, তোমরা অনেক শিক্ষার্থীরা আছো এই মুহূর্তে সংযুক্ত এই ক্লাসটি করছো, দেখো তো আমরা এখানে কি লিখেছিলাম, দেখো সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা পেয়েছিলাম দেখো ছয়টি, আর আমাদের প্রবাবিলিটি অফ আমরা যদি মৌলিক সংখ্যা বলি তো মৌলিক সংখ্যা কয়টি পেয়েছিলাম, দেখো এখানে মৌলিক সংখ্যা পেয়েছিলাম দেখো আমরা পেয়েছিলাম মূলত দুই পেয়েছিলাম, তিন পেয়েছিলাম এবং পাঁচ পেয়েছিলাম। তো এই যে মৌলিক সংখ্যাকে যদি আমি অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার মানেই কিন্তু মৌলিক সংখ্যা, এটিকে যদি আমি এ সেট দ্বারা প্রকাশ করতে পারতাম সাবসেট আকারে যদি বিবেচনা করি তাহলে নাম্বার অফ এ সমান আমরা কত পাবো, দেখো নাম্বার অফ থ্রি পাবো। তাহলে এটাকে যদি আমরা সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কী পেতে পারি, দেখো নাম্বার অফ এ বাই দেখো এখানে আমরা বলতে পারবো নাম্বার অফ, এখানে আমরা এস বলতে পারবো। তাহলে নাম্বার অফ এস বলতে আমরা এই সম্ভাবনার ব্যাপারটি কিন্তু মনে রাখতে হবে যে সমগ্র সম্ভাব্য ফলাফল এটি কিন্তু একটি সসীম সেটের সাথে কিন্তু আমাদের তুলনা করতে হবে, কারণ কোনো একটি ঘটনা সম্ভাবনা আছে যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, এই যে একটা আমরা
প্রবাবিলিটি বা পসিবিলিটি আমরা বলতে পারি যে আগামীকালকে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হতেও পারে আবার না হতে পারে। যখন আমি বলবো যে আগামীকালকে বৃষ্টি হবে বা আগামীকালকে আমি বলেছি বা আমি গল্প করলাম যে আজকে বৃষ্টি হতে পারে, তাহলে বৃষ্টি হয়ে গেল, তাহলে আমাদের একটা ঘটনা হচ্ছে, পরিপূর্ণ একটি ঘটনা হচ্ছে। তাহলে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল আর আমাদের অনুকূল ফলাফল যদি আমরা দেখি সেম হয়, তখন কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু আমাদের ওয়ান পেয়ে থাকবো। তাহলে আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল এবং আমাদের অনুকূল ফলাফল যদি একই হয়, যেমন তোমাদের বলেছি যে একটি ঘটনা আমি বললাম যে একটি লুডো ছক্কা বা আমি একটি কয়েন নিক্ষেপ করলাম, সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা টু পাচ্ছি, কারণ একটি কয়েন নিক্ষেপ করলে হয় আমাদের হেড পাওয়া যাবে অথবা টেল পাওয়া যাবে। এখান থেকে আমরা হেড আর টেল যদি আমরা একসাথে পেতে চাই, হেড আর টেল কিন্তু আমরা যদি একসাথে পেতে চাই, তাহলে একবার নিক্ষেপ করলে তো আমরা হেড আর টেল পাবো না। বাট এমন হতে পারে যে এই ঘটনাটা এমন হলো যে আমরা জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য কিন্তু আমরা যদি দেখি প্রতিদিন কিন্তু একবারই পূর্ব দিকে উদিত হয়। তাহলে সূর্য আমাদের পূর্ব দিকে উদিত হয়, এটি আমরা কি বলতে পারবো? দেখো, সমগ্র সম্ভাব্য ফলাফল কিন্তু এক, এবং সূর্য পূর্ব দিকে আসলেই উদিত হচ্ছে, এটা অনুকূল ফলাফল কিন্তু দেখো আমরা এখানে কি পাচ্ছি, এক পাচ্ছি। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে যদি আমরা কত পাই, দেখো এখানে প্রবাবিলিটি অফ আমরা একটি ঘটনাকে এ দ্বারা যখন আমরা প্রকাশ করছি, তখন দেখো প্রবাবিলিটি অফ এর মান কিন্তু আমাদের ওয়ান পাচ্ছি। এটি আলোচনা করার কারণ আছে, তোমাদের সূত্র নিচে দেখবে যে এই সূত্র নিচে আমাদের এমসিকিউর জন্য বারবার যেটি আসে যে সম্ভাবনার ফলাফল বা আমাদের যে সম্ভাবনার ক্ষেত্রে আমাদের যে একটি ব্যবধি আছে, এই ব্যবধিটা কী ধরনের ব্যবধি হতে পারে, এই ব্যবধি নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করার জন্য আমি এটি বললাম। আবার আমি বললাম যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বা রাতের আকাশে সূর্য দেখা যায়। তা রাতের আকাশে সূর্য দেখা যায়, সূর্য একবারই উদিত হয়, সেই ক্ষেত্রে আমি দেখলাম যে সূর্য উদিত হয়। এখন যদি বলা হয় এই সূর্যটি পশ্চিম দিকে উদিত হয়, তাহলে কিন্তু দেখো আমরা ফলাফল কত পাবো, দেখো শূন্য পাবো। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ, আমাদের যে ঘটনা, আমি সম্ভাবনাকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ঘটনাটা কী পেতে পারে, দেখো শূন্য পেতে পারি। তাহলে এই যে প্রবাবিলিটি এ, কোনো একটি ঘটনাকে যদি এ ধরে নিই, সেই ক্ষেত্রে এই ঘটনার মান কত হতে পারে, দেখো ঘটনার মান আমাদের কী হতে পারে, দেখো সমান হতে পারে, কতর সমান হতে পারে, দেখো ওয়ানের সমান হলো, অথবা ঘটনার মানটা কী হচ্ছে, দেখো আমাদের জিরো হতে পারে। যেমন আমি বললাম সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটি কিন্তু সম্ভব না, এটি কিন্তু আমাদের জিরো আসবে। বা বলা হলো একটি লুডো ছক্কা আমরা নিক্ষেপে সাত পাওয়ার সম্ভাবনা কত, তাহলে লুডো ছক্কা নিক্ষেপ করলে নিঃসন্দেহে আমাদের অনুকূল ফলাফল, আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা ছয়টি পাবো, আর সেভেন সাত পাওয়ার সম্ভাবনা কত, দেখো এখানে আমরা শূন্য পাচ্ছি, সেই ক্ষেত্রে শূন্য বাই সিক্স বলতে তো আমরা বলতে পারবো দেখো এখানে শূন্য। তাহলে আমাদের এই যে একটি সম্ভাবনার মান বা ব্যবধির মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে কী হলো, দেখো এ প্রবাবিলিটি অফ এর মান শূন্য হতে পারে, যেখানে আমাদের ঘটনা অনুকূল ঘটনা আমাদের শূন্য আছে, আবার প্রবাবিলিটির মান দেখো ওয়ানের সমান হতে পারে। এই জিনিসগুলো আমরা সমান নিলাম, বাট এমন যদি হয়, কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে একটি লুডো ছক্কা নিক্ষেপ করার কারণে আমরা ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল পাচ্ছি দেখো ছয়, আর আমরা যদি বলি মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত বলতো, তিনটি আছে। তাহলে এটাকে যখন আমি ক্যালকুলেশন করছি, তাহলে আমরা কী পাচ্ছি, দেখো পয়েন্ট আমরা ফাইভ পাচ্ছি। তাহলে লক্ষ্য করো, এই প্রবাবিলিটি অফ এর মান আমাদের হাফ আসতে পারে, তার মানে কী বলতো, প্রবাবিলিটি অফ এর মান দেখো ওয়ান থেকে শূন্য হতে পারে। ওকে, আবার দেখো কী হতে পারে, এই যে প্রবাবিলিটি অফ এ এর মান, প্রবাবিলিটি অফ এ, এটা দেখো পয়েন্ট ফাইভ বা হাফ হতে পারে, তাহলে এটি কথা হবে বলতো শূন্য থেকে আমাদের বড় হতে পারে। তাহলে এই যে একটি কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট একটি কন্ডিশন, যে আমাদের কোনো ঘটনা সম্পূর্ণ হওয়ার পসিবিলিটি আমাদের যখন পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্রবাবিলিটি অফ এর মান কিন্তু ওয়ান হবে। আর যদি আমরা সম্ভাবনার মান না পেয়ে থাকি, অর্থাৎ ঘটনা অনুকূলে আমাদের যে ফলাফলটা পাওয়ার কথা সেটি যদি শূন্য হয়ে থাকে, তাহলে সেটির মান কিন্তু আমরা কত পাবো, দেখো তো জিরো পাবো। তাহলে আমরা এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট এমসিকিউ পাচ্ছি, যে সম্ভাবনার মান, অর্থাৎ কোনো একটি ঘটনা যদি এ হয়, তাহলে এই
ঘটনার আমাদের যে ব্যবধি এটি আমাদের শূন্য থেকে ওয়ানের মাঝে থাকবে। সেই ক্ষেত্রে শূন্য হতে পারে, শূন্য থেকে বড় হতে পারে, ওয়ানের সমান হতে পারে বা ওয়ান থেকে ছোট হতে পারে। তোমরা অনেক শিক্ষার্থীরাই এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আবার বলবো, এই সম্ভাবনার ক্ষেত্রে আমাদের এই বেসিক কিছু বিষয় আছে, বেসিক বিষয়গুলো কিন্তু যদি খুব ভালোভাবে জানতে পারো, যেমন আমাদের পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আছে, ওকে, বা অসম্ভব ঘটনা আছে, এই অসম্ভব ঘটনা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এখানে আমি যে সূত্রটি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি, দেখো আমাদের প্রথমে বলেছিলাম যে সম্ভাবনার মান যদি আমাদের ওয়ান হয়, প্রবাবিলিটি অফ ওয়ান, তাহলে ওয়ান লিখতে পারবো। সম্ভাবনার মান যদি আমাদের শূন্য হয় তাহলে আমরা শূন্য লিখতে পারবো। আবার যদি হয় সম্ভাবনার মান যদি আমরা বলতে চাই যে ওয়ান থেকে ছোট হতে পারে হলো, বা সম্ভাবনার মান আমি বললাম যে এটির মান আমাদের শূন্য থেকে আমাদের বড় হতে পারে, তাহলে লক্ষ্য করো আমাদের তাহলে এই দুটাকে যদি আমি একটু কম্পেয়ার করি তাহলে এটিকে কীভাবে লিখতে পারবো, দেখো শূন্য থেকে আমাদের সম্ভাবনার মান দেখো জিরো হচ্ছে যে ঘটনা আমরা পাবো, আবার ওয়ান থেকে দেখো আমরা ছোট পাচ্ছি। আবার লক্ষ্য করো এটি একটা আমি যদি কন্ডিশন বলি, এটাও দেখো একটি কন্ডিশন, বাট আমাদের আরও কিছু কন্ডিশন এখানে দেখো, এখানে ওয়ান আছে, এটাকে যদি আমি 3 নম্বর কন্ডিশন দিয়ে দিই, এটি যদি আমাদের 4 নম্বর কন্ডিশন হয়, তাহলে এই 4টি কন্ডিশনকে অ্যাট এ টাইমে খুব সুন্দরভাবে আমরা কী লিখতে পারি, দেখো সম্ভাবনার মান ওয়ানের দেখো সমান বা শূন্যর সমান, আবার সম্ভাবনার মান দেখো ওয়ান থেকে ছোট বা সম্ভাবনার মান দেখো শূন্য থেকে ছোট। তাহলে 4টি শর্তকে আমরা যখন একত্রে করব তখন আমাদের এই সূত্রটি কিন্তু অটোমেটিকলি আমরা পেয়ে যাব। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো তোমরা যদি দ্রুত আমার সাথে ক্লাসগুলো করতে চাও বা করো, তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে এই ক্লাসগুলো তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে যদি একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুরা এই ক্লাসটি দেখার সুযোগ পাবে, এবং হয়তো অনেক রাত্রে তোমাদের সামনে আমি এই ক্লাসটি নিয়ে থাকার চেষ্টা করছি, তথাপিও বলবো যে কিছু এমসিকিউ আছে, এমসিকিউগুলো ভালোভাবে যদি পারতে চাও তাহলে তোমাদের মেন বইটির বিকল্প কিছু নেই। এবং সম্ভাবনার ক্ষেত্রে বারবার বলবো একই কথা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যখন তুমি প্র্যাকটিস করবে অটোমেটিকলি দেখো তোমাদের বড় বড় গাণিতিক প্রবলেমগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে এখন যদি আমি তোমাদের কয়েকটি এমসিকিউ দেখাতে চাই, তোমাদের মেন বইটি যদি একটু দেখো, আর আরেকটি বিষয় যে এমসিকিউগুলো খুব ভালোভাবে পারতে হলে যে বিষয়টি একটু মনে রাখতে হবে, যেমন বড় জোর বলা হলো, বড় জোর এই কথাটি দেখো একটি কথা, আবার আরেকটি কথা আছে দেখো কম পক্ষে, দেখো দুই ধরনের কথা, এই দুইটি কথা থেকে আমরা কি পেতে পারি, দেখো বড় জোর একটি কথা আর কম পক্ষে কিন্তু আরেকটি কথা। তো বড় জোর বলতে কি, অ্যাকচুয়ালি সম্ভাবনার ক্ষেত্রে আমরা বড় জোরের বিষয়ে আমরা পারবো, বড় জোর মানে অ্যাকচুয়ালি বড় নয়, বড় নয়, এটি কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। আর কম পক্ষে মানে এটি আমাদের মনে রাখতে হবে সম্ভাবনার ক্ষেত্রে, কম দেখো এখানে নয়, অর্থাৎ আমি যদি তোমাদের কাছে বলি যে বড় জোর আমার কাছে 3 টাকা আছে, বড় জোর আমার কাছে কয় টাকা আছে, বড় জোর বললাম, বড় জোর 3 টাকা আছে, আমি যদি তোমাদের এইভাবে বলি বড় জোর আমার কাছে 3 টাকা আছে, তাহলে কি হতে পারে, দেখো আমার কাছে 3 টাকা থাকতে পারে, আমার কাছে 2 টাকা থাকতে পারে, আমার কাছে 2.5 টাকাও থাকতে পারে, আমার কাছে 1.5 টাকাও থাকতে পারে, আমার কাছে 1 টাকা থাকতে পারে, আমার কাছে কোনো টাকাও না থাকতে পারে। অর্থাৎ এই যে বড় জোর 3 টাকা আছে, এটি বলার অর্থ হচ্ছে এই 3 টাকার বেশি নয়, বড় জোর আমার কাছে 10 টাকা আছে, এ 10 টাকায় আছে, 10 টাকা থেকে কম আছে বা 10 টাকা সমান আছে, আবার আমার কাছে কোনো টাকা নাও থাকতে পারে, এটি কিন্তু আমাদের এই যে বড় জোরের কথা। কারণ অনেক সময় আমরা শিক্ষার্থীরা দেখে থাকি যে আমরা একটি মুদ্রা 3 বার আমরা নিক্ষেপ করলাম, দেখো মুদ্রা 1 বার নিক্ষেপে, মুদ্রা 1 বার নিক্ষেপে সংঘটিত
ঘটন সংখ্যা, দেখো ঘটন সংখ্যা, দেখো সংঘটিত আমাদের অ্যাকচুয়ালি ঘটন সংখ্যা কত হবে, দেখো দুই হবে। কারণ আমরা যদি একটি মুদ্রা নিরপেক্ষভাবে নিক্ষেপ করি, অর্থাৎ এই ক্ষেত্রে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমাদের অনেস্টি অর্থাৎ নিরপেক্ষের ব্যাপারটি কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, যে আমরা একটি মুদ্রা প্রথমবার একবার আমরা নিক্ষেপ করলাম, দেখো আমরা এখানে মুদ্রা একবার নিক্ষেপ করলে আমরা হেড পাবো অথবা দেখো টেল পাবো। তাহলে মুদ্রা একবার নিক্ষেপে সংঘটিত ঘটন সংখ্যা কয়টি হচ্ছে, দেখো দুই হচ্ছে। অর্থাৎ একবার মুদ্রা নিক্ষেপ করলে আমরা কি পাবো, দেখো একটি পাবো হেড আর একটি পাবো টেল। এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে একটি মুদ্রা একবার নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা কয়টি পাচ্ছি বলো, দুইটি পাচ্ছি। আবার যদি আমি দ্বিতীয়বার মুদ্রাটি নিক্ষেপ করি, তাহলে এইচ থেকে কিন্তু দেখো আবার আমাদের দুইটি ঘটনা আমরা পেয়ে যাব, দেখো একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে দেখো টেল। আমরা দ্বিতীয়বার দেখো এখানে মুদ্রা নিক্ষেপ করলাম, দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলাম, তো সেই ক্ষেত্রে দেখো দ্বিতীয়বার মুদ্রা যদি নিক্ষেপ করা হয় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে আমরা এই যে টেল পেয়েছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেড আসতে পারে, আবার এখান থেকে দেখো আমাদের কি আসতে পারে বলতো, টেল আসতে পারে। এখানে আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করলাম দেখো মুদ্রাটি, এই বড় জোর এবং কমপক্ষে কথাটা আনার জন্য আমি তোমাদের সামনে এই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করছি। তাহলে মুদ্রা দেখো, মুদ্রা যদি আমরা দ্বিতীয়বার নিক্ষেপ করি তাহলে সংঘটিত ঘটন সংখ্যা কত হবে, দেখো এইচ এইচ হবে। তাহলে আমরা পাবো দেখো এইচ এইচ পাবো, এরপর কি পাবো, এইচ টি পাবো, এইচ টি পাবো, আবার দেখো টি এইচ পাবো, তাহলে এখানে পাচ্ছি দেখো টি এইচ পাচ্ছি, আবার টি টি পাবো। ওকে, তো এই যে মুদ্রা নিক্ষেপের ব্যাপারটি, কোনো একটি কয়েন আমরা যখন নিক্ষেপ করব তখন প্রথমবার নিক্ষেপে কিন্তু আমাদের সংঘটিত ঘটন সংখ্যা কিন্তু দুইটি হবে, দ্বিতীয়বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটন সংখ্যা দেখো আমাদের চারবার হবে। তাহলে এখানে আমি দুইবার দ্বিতীয়বার নিক্ষেপ করলে আমরা চারটি পাবো, আবার যদি এখানে মুদ্রা তৃতীয়বার যদি নিক্ষেপ করি তাহলে আমাদের কত হতে পারে, দেখো তো এখানে আট হবে, কারণ এখান থেকে আমাদের আরও দুইটি ঘটনা পাওয়া যাবে, হেড এবং দেখো এখানে আমরা টেল পাবো, আবার এখানে কি পাবো দেখো হেড পাবো, এবং এখানে আমরা টেল পাবো, দেখো এখান থেকে আমরা কি পাবো, দেখো একটি হেড পাবো, এখান থেকে আমরা কি পাবো বলতো, টেল পাবো, এখান থেকে আমরা পাচ্ছি দেখো হেড পাচ্ছি, আর এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি বলো, টেল পাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখো তৃতীয়বার নিক্ষেপ করা হলো, তাহলে তৃতীয়বার নিক্ষেপ করলে কি হতে পারে, দেখো তো এটি দ্বিতীয়বার নিক্ষেপ করার কারণে কিন্তু আমাদের চারটি ঘটনা হয়েছে, তৃতীয়বার নিক্ষেপ করার কারণে কি হতে পারে দেখো তো, এইচ 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 আটবার আসবে, দেখো এইচ 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 আসছে, তারপর দেখো এইচ এইচ টেল, এইচ এইচ দেখো টেল আসছে, এইচ এইচ এইচ, এইচ এইচ টেল, আবার দেখো এইচ টি এইচ আমরা কি পাবো, দেখো এইচ টি এইচ পাবো, এইচ টি আমরা টি পাবো, দেখো এইচ টি এইচ পাবো, আবার এইচ টি টি পাচ্ছি। ওকে, এরপর লক্ষ্য দেখো, লক্ষ্য করো টি এইচ এইচ পাবো, দেখো টি এইচ এইচ পাবো, আবার টি এইচ টি পাবো, দেখো টি এইচ টি পাবো, তারপর দেখো টি টি এইচ পাবো, টি টি এইচ পাবো, আর কি পাবো দেখো টি 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 পাবো। অর্থাৎ আমরা আটটি সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা কয়টি পাবো বলতো, আটটি পাবো। তো এই ম্যাথগুলো কিন্তু তোমাদের অনেকের কাছে কিন্তু অনেক সহজ মনে হলেও একটি বিষয় কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে, যে সম্ভাবনার ম্যাথগুলোতে তোমাদের প্রবাবিলিটি টি, আমরা এই প্রবাবিলিটি টির ক্ষেত্রে কিন্তু প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার নিক্ষেপের ক্ষেত্রে চিত্রটা অনেক সুন্দর করে আঁকতে হবে। যদি বা আমি সামান্য জায়গায় মধ্যে তোমাদের এই চিত্রগুলো আঁকার চেষ্টা করছি, বাট সুন্দরভাবে যদি চিত্র আঁকো তো লক্ষ্য করো এখানে আমরা মুদ্রা যদি একবার নিক্ষেপ করি তাহলে আমাদের সংঘটিত ঘটন সংখ্যা কিন্তু দুইটি হয়েছে, দুইটি। দ্বিতীয়বার নিক্ষেপ করলে দেখো সংঘটিত ঘটন সংখ্যা আমরা চারটি পেয়েছি, তৃতীয়বার যদি নিক্ষেপ করা যায় তাহলে সংঘটিত ঘটন সংখ্যা দেখো আমরা আট পেয়েছি। এখন এটিকে আমরা সূচকের ক্ষেত্রে অর্থাৎ সেটের ক্ষেত্রে আমরা পাওয়ার সেট যেটি বলে থাকি, যে পি অফ এ
যদি আমরা পেয়ে থাকি, মনে করো পি অফ এ এখানে 2 পেয়েছে, দেখো পার অফ এ, বা এটাকে যদি পি অফ এর সাথে আমি কম্পেয়ার করি, এখানে 4 হচ্ছে, আমি পাওয়ার সেটের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি হচ্ছে, দেখো তৃতীয়বার নিক্ষেপ করলে 8টি ঘটনা আমরা পাচ্ছি। বাট এইটাকে আমরা যদি এইটার সাথে একটু কম্পেয়ার করি, দেখো 2 to the 1 একবার নিক্ষেপ করেছিলাম, লক্ষ্য করো আমরা দুইবার নিক্ষেপ করেছিলাম, দেখো মুদ্রাটি দুইবার নিক্ষেপ করেছিলাম 2 স্কোয়ার, দেখো আমরা তৃতীয়বার নিক্ষেপ করার কারণে 8 পেয়েছিলাম, তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো, দেখো 2 কিউব লিখতে পারবো। অর্থাৎ যে সংখ্যাগুলো পাচ্ছি, দেখো 2 একটি মৌলিক সংখ্যা, 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 1 × 2 পাবো, 4 একটি মৌলিক সংখ্যা, 4 একটি সংখ্যা যৌগিক সংখ্যা, কিন্তু এটিকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 × 2 × 2 লিখতে পারবো, 8 একটি যৌগিক সংখ্যা, এটিকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো আমাদের কী পাবো বলতো, 3বার আমরা 2 পাবো, 8কে যদি ভাঙে। তাহলে এই যে কোনো একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে সংঘটিত গঠন সংখ্যা কত হবে, বা দুইবার নিক্ষেপ করলে সংঘটিত গঠন সংখ্যা, 3বার নিক্ষেপ করলে সংঘটিত গঠন সংখ্যা কত হবে, বা 4বার নিক্ষেপ করলে সংঘটিত গঠন সংখ্যা হবে কত হবে, সেই বিষয়গুলো কিন্তু আগে আমরা সুন্দরভাবে যদি একটি সেটের মাধ্যমে, পাওয়ার সেটের মাধ্যমে যদি তোমাদের সামনে একটু বোঝাতে চাই, সেই ক্ষেত্রে দেখো আমাদের এই যে টু টু দার এন কিভাবে চলে আসবে, তাহলে মুদ্রাটি যদি আমরা এন বার নিক্ষেপ করি, তাহলে আমাদের যদি এই সূত্রের সাথে একটু কম্পেয়ার করতে চাই, লক্ষ্য করো এখানে একবার নিক্ষেপ করলে 2 to the 1 হচ্ছে, দ্বিতীয়বার নিক্ষেপ করলে দেখো এটাকে বিশ্লেষণ করে 2 হচ্ছে, তৃতীয়বার যদি আমরা নিক্ষেপ করি দেখো 2 কিউব হচ্ছে, তাহলে আমরা যদি এন সংখ্যক বার নিক্ষেপ করি তাহলে কী হচ্ছে, দেখো 2 to the 1 কত হচ্ছে বলতো, এন হচ্ছে, তাই না? তাহলে আমাদের এই যে মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে দ্বিতীয়বার আমরা নিক্ষেপ করলে 4টি আমাদের ফলাফল পাচ্ছি, তৃতীয়বার নিক্ষেপ করলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা 8টি পাচ্ছি, কিন্তু এইখানে আমাদের বড় জোর কথা এবং কমপক্ষে বিষয়টি কিন্তু একটু তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা একটু দেখে নাও যে সম্ভাবনার ম্যাথ কমপ্লিট করার ক্ষেত্রে অটোমেটিকলি আমরা পাওয়ার সেটের ব্যাপার পেয়ে যাচ্ছি, বা ইন্টারে গেলে তো আরও ইন ডিটেলসে তোমরা এই ম্যাথগুলো পেয়ে থাকবে। তো লক্ষ্য করো বড় জোর বলা হলো একটি মুদ্রা নিক্ষেপ করলে বড় জোর 3H পাওয়ার সম্ভাবনা কত, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে বড় জোর 3H আসার সম্ভাবনা কত, তাহলে বলেছি বড় জোর যদি বলা হয় 3H আসার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ 3H আসার সম্ভাবনা কত। তাহলে আমরা একটি মুদ্রা যখন 3বার নিক্ষেপ করেছি তখন সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি পেয়েছি বলতো, 8টি পেয়েছি, আর বড় জোর 3বার এইচ পাওয়ার সম্ভাবনা কত, দেখো তো বড় জোর 3বার এইচ পাওয়ার সম্ভাবনা কত, দেখো এইচ পাওয়ার এইচ 3বার এইচ পাওয়ার, বা আমরা 3H পাওয়ার 3বার মনে দিলে ভালো হতো, বা 3বার এইচ পাওয়ার অনুকূল ফলাফল কি, দেখো তো অনুকূল ফলাফল একটু যদি দেখাতে চাই তাহলে কি হতে পারে, দেখো বড় জোর 3বার এইচ পাওয়ার সম্ভাবনা কত, তাহলে 3বার এইচ কয়বার পাচ্ছে, দেখো এইচ 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 3বারই সর্বোচ্চ পাবো, এরপর দেখো এইচ এইচ টি নিতে পারবো অবশ্যই, তারপর দেখো এখানে এইচ টি এইচ নিতে পারবো অবশ্যই, তোমরা বুঝতে পারছো যে 7বার আসবে, দেখো এখানে এইচ একবার হলেও তো আমরা নিতে পারবো, কারণ বলা হয়েছে বড় জোর 3H আসার সম্ভাবনা কত, অর্থাৎ 3H সর্বোচ্চ আমাদের 3বার আসবে, বাট 3বার থেকে কম যদি আসে, 2বার যদি আসে, 1বার যদি আসে, আমাদের নাও যদি আসে সেটাও আমরা নিতে পারবো। তাহলে দেখো এখানে কত বলতো, এখানে কয়টা আসছে বলতো, 3H আসার সম্ভাবনা কয়টা বলতো, এখানেও দেখো নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, এটাও নেওয়া যাবে, আমাদের এই সম্পূর্ণ রেজাল্টটাই কিন্তু আমাদের আসবে বড় জোর 3H নেওয়ার সম্ভাবনা কত। তাহলে বড় জোর 3H নেওয়ার সম্ভাবনা অ্যাকচুয়ালি আমাদের 8টায় হবে, কারণ আমি আগেই বলেছি যে বড় জোর 2 টাকা আছে, মানে কি 2 টাকা সর্বোচ্চ 2 টাকা থাকতে পারে, আবার আমার কাছে কিছু নাও থাকতে পারে। তাহলে আমরা যদি বড় জোর 3H পাওয়ার অনুকূল ফলাফল কিন্তু অ্যাকচুয়ালি আমরা কী পাচ্ছি, দেখো
তিনবার এইস পাচ্ছি, দুইবার এইস পাচ্ছি, দুইবার এইস পাচ্ছি, এখানে একবার এইস পেয়েছি, এখানে দুইবার এইস পেয়েছি, এখানে একবার এইস পেয়েছি, এখানে একবার এইস পেয়েছি, এখানে কিন্তু কোনো এইস নেই, বাট এই অনুকূল ফলাফল এটা কিন্তু আমরা পাবো। তাহলে আমরা কয়টা পাচ্ছি দেখো তো, এখানে আমরা কিন্তু পাবো দেখো ওয়ান পাবো। আর যদি বলা হয় কমপক্ষে দুইটি টি পাওয়ার সম্ভাবনা কত, দেখো এখানে যদি বলা হয় কমপক্ষে, কমপক্ষে দুইটি টি পাওয়ার সম্ভাবনা, দুইটি টি পাওয়ার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল কি হতে পারে দেখো তো, দুইটি টি পাওয়ার অনুকূল ফলাফল অর্থাৎ কমপক্ষে দুইটি টি মানে কি, দুইটি টি আমি বললাম আমার কাছে কমপক্ষে 10 টাকা আছে, তার মানে 10 টাকা তো আছে এবং 10 টাকার অধিক টাকা আমার থাকতে পারে, 11 টাকা, 100 টাকা, 1000 টাকা, কোটি কোটি টাকা। তাহলে কমপক্ষে মানে আমি বলেছি কিন্তু কম নয়, তাহলে আমাদের কমপক্ষে দুইটি টি পাওয়ার সম্ভাবনা বলতে কি, যে দুইটি টি তো থাকবে, দুইটি টির অতিরিক্ত আমাদের টি যেগুলো আছে সেটা নিতে হবে। তাহলে দেখো এখানে দুইটি টি পাওয়ার সম্ভাবনা কয়বার আছে দেখো, আমাদের কমপক্ষে দুইটি টি পাওয়ার অনুকূল ফলাফল এইচ টি টি, এরপরে দেখো টি এইচ টি, এরপর দেখো টি টি এইচ, এরপরে টি টি টি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে দুইটি টি আমরা পাওয়ার অনুকূল ফলাফল কত পাবো দেখো, এখানে আমরা পেলাম যে 1টি, 2টি, 3টি, 4টি। তাহলে আমরা এখানে কি বলতে পারবো দেখো তো, যে কমপক্ষে প্রবাবিলিটি অফ, কমপক্ষে আমরা বলেছি দুইটি টি তাই না, তাহলে দুইটি টি পাওয়ার সম্ভাবনা কত দেখো, তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত, একটি কয়েন নিক্ষেপ করলে আমাদের সমগ্র সম্ভাব্য ফলাফল হবে 8টি, আর কমপক্ষে দুইটি টি পাওয়ার সম্ভাবনা দেখো, এখানে দুইটি টি, এখানে দুইটি টি, এখানে দুইটি, আবার এখানে সর্বোচ্চ 3টা টি আছে, তাহলে আমরা এখানে পাবো 1, 2, 3, 4, তাহলে 4টি। তাহলে এই ঘটনা আমরা দেখো এটা হাফ পাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে কমপক্ষের কথাটি বা বড় জোর কথাটি, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এমন হতে পারে যে প্রথমে একটি কয়েন নিক্ষেপ করা হলো, এরপরে আমরা একটি ছক্কা নিক্ষেপ করলাম, বা প্রথমে আমরা একটি ছক্কা নিক্ষেপ করলাম, এরপরে আমরা কিন্তু একটি কয়েন নিক্ষেপ করলাম। এই বিষয়গুলো তোমরা মেন বইটা তো আগে বারবার প্র্যাকটিস করবে, তাছাড়া প্রবাবিলিটি টি অঙ্কন করার একটি ব্যাপার আছে, বা তোমরা দেখো 17 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, যে কোনো একটি ঘটনা আমরা সংঘটিত ঘটনা যদি এন হয়, তাহলে এন সংখ্যক বার আমরা যদি কোনো একটি ফলাফল পেতে চাই, অর্থাৎ তোমরা যদি দেখো তোমাদের মেন বইটি যদি কাছে থাকে, দেখো লেখা আছে যে 1টি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো, এর শাপলা পিঠকে আমরা এল এবং প্রাথমিক শিক্ষার শিশুকে আমরা সি বিবেচনা করছি, তো বলা হয়েছে দেখাও যে মুদ্রাটি এন সংখ্যক বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা সংখ্যা 2 দ্বার এনকে সমর্থন করবে। তো এই যে এই ম্যাথগুলো কিন্তু অনেক সহজ হলেও কয়েকবার তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাছাড়াও কিন্তু তোমাদের মনে রাখতে হবে বিগত বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো তোমরা সমাধান করবা, আমার এটা আমার অনুরোধ থাকলো, বোর্ডের প্রশ্নগুলো সমাধান করলে আর একটু ডিটেলসে তোমরা সুন্দরভাবে ম্যাথগুলো পারবে, এবং এই চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আমি পরবর্তীতে যখন আলোচনা করব তখন যে যে টাইপের ম্যাথগুলো অটোমেটিকলি আমাদের জানার দরকার হবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব আমি। আজকে মূলত তোমাদের সামনে সম্ভাবনার ব্যাপারটি একটু আলোচনা করলাম, বড় জোর কথা, কমপক্ষে কথা, বা আমাদের সম্ভাবনার যে একটি ব্যবধি, যদি কোনো একটি ঘটনা এ হয় তাহলে প্রবাবিলিটি অফ এর মান আমরা 0-এর সমান অথবা 0 থেকে বড় হবে, আর 1-এর সমান অথবা 1 থেকে আমাদের ছোট হবে, বা আমাদের আরও যে ধরনের ম্যাথ সমূহ রয়েছে বা অনুশীলনী যে ধরনের এমসিকিউগুলো আছে এগুলো আমি আলোচনা করব। তাছাড়া বিগত বছরের বিভিন্ন ইম্পর্টেন্ট যে স্কুল বা কলেজ বা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে, সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।